BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করেছে BNNews24.com। আজ থাকছে রংপুর 6 আসনের হালচাল। রংপুর 6 সংসদীয় আসনটি পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে 24 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর 6 আসনে ভোটার ছিলেন 1,65,592 জন। ভোট প্রদান করেন 91,721 জন। নির্বাচনে জাতীয় পার্টির HM এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 35,260 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মতিউর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 34,935 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। ফলে রংপুর 6 আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। বিরোধী দলের অসহযোগ আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরপরই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 1,70,689 জন। ভোট প্রদান করেন 1,16,569 জন। নির্বাচনে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি HM এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 60,665 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মতিয়ার রহমান চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 37,661 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,15,564 জন। ভোট প্রদান করেন 1,74,891 জন। নির্বাচনে জাতীয় পার্টির নূর মোহাম্মদ মণ্ডল বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান 90,730 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা প্রতীকে তিনি পান 77,991 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 3,64,882 জন। ভোট প্রদান করেন 2,14,503 জন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,72,044 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নূর মোহাম্মদ মণ্ডল। লাঙ্গল প্রতীকে তিনি পান 38,440 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,62,735 জন। ভোট প্রদান করেন 1,55,534 জন। আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,48,624 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নূর আলম মিয়া। লাঙ্গল প্রতীকে তিনি পান 4,973 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে রংপুর 6 আসনে ভোটার ছিলেন 2,92,994 জন। ভোট প্রদান করেন 2,65,580 জন। প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির সাইফুল ইসলাম, কাস্তে প্রতীকে সিপিবির মোহাম্মদ কামরুজ্জামান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিলাল হোসেন, টেলিভিশন প্রতীকে বিএনএফের এজিএম মাসুদ, আম প্রতীকে হুমায়ুন ইজাজ লেভিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সংসদের বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,34,426 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 24,053 ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, রংপুর ৬ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম সংসদে জাতীয় পার্টি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার এ পর্যন্ত অনুষ্ঠিত ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ রংপুর ৬ আসনের ৪টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৫৫.৩৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৮.৯%, বিএনপি ২.৯৫%, জাতীয় পার্টি ৩৮.৪৪%, জামায়াত ১১.১১%, স্বতন্ত্র ও অন্যান্য দল ৮.৬১% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৮.২৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩২.৩১%, বিএনপি ৭.৭৮%, জাতীয় পার্টি ৫২.০৪%, জামায়াত ইসলামী ৬.৫০%, স্বতন্ত্র ও অন্যান্য দল ১.৩৭% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮১.১৩% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৪.৫৯%, চার দলীয় জোট ২.৯৯%, জাতীয় পার্টি ৫১.৮৮%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৫৪% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯০.৫৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় মহাজোট ৮০.২১%, চার দলীয় জোট ১৭.৯২%, স্বতন্ত্র অন্যান্য দল ১.৮৭% ভোট পায়। একাদশ সংসদে রংপুর ৬ আসনের সংসদ সদস্য বর্তমান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাংগঠনিক দিক থেকে বিএনপি ও জামায়াত ইসলামের অবস্থা ভালো নয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৪ নম্বর আসন, রংপুর ৬ এ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪-এর সঙ্গেই থাকুন।